করোনায় আরো 33 মৃত্যু শনাক্ত 3163 সুস্থতার সংখ্যা ছাড়ালো 1 লাখ বিশ্বে কমেছে করোনা আক্রান্ত ও মৃত্যু শীতে ভয়াবহ হতে পারে সংখ্যা বিজ্ঞানীদের করোনায় চরম ক্ষুধার মুখে পড়বে 13 কোটি 20 লাখ মানুষ জাতিসংঘের সতর্কতা কুয়েতের দুই এমপিকে 16 কোটি টাকা ঘুষ দেন পাপুল জিজ্ঞাসাবাদ শেষে কৌঁসুলি স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে মাতি পাঞ্জুমান শিরোনাম শুনছিলেন এতক্ষণ জানিয়ে দেব পুরো খবর আর শুরুতেই জানিয়ে দেব দেশের করোনা ভাইরাস পরিস্থিতি দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 33 জন এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 2424 জনে নতুন করে শনাক্ত হয়েছেন 3163 জন এ নিয়ে মোট আক্রান্ত 1,90,057 জন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ সম্মেলনে দেশে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান গত 24 ঘন্টায় মোট 13,453 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত 4,910 জন সারা দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা 1,03,227 জন সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এবার জানিয়ে দেব বিশ্বের করোনা পরিস্থিতি বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,95,000-এর বেশি মানুষ এ পর্যন্ত আক্রান্ত 1,32,28,000 ছাড়িয়েছে একদিনে মারা গেছে 3,700-এর বেশি মানুষ মোট প্রাণহানি 5,75,000-এর বেশি এদিকে আগামী শীত মৌসুমে করোনা ভাইরাসের সংক্রমণ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন ব্রিটিশ বিজ্ঞানীরা যুক্তরাজ্যের 37 জন গবেষকের এক গবেষণা মডেলে বলা হয়েছে আগামী শীতে দ্বিতীয় দফার করোনা সংক্রমণে শুধু যুক্তরাজ্যেই মারা যেতে পারে 1,20,000 মানুষ সর্বোচ্চ মৃত্যু হতে পারে 2011 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তবে এই সংক্রমণ মডেল তৈরির সময় লকডাউন চিকিৎসা বা ভ্যাকসিনের মতো প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোকে বিবেচনা করা হয়নি দ্রুত সময়ের মধ্যে প্রতিরোধমূলক পদক্ষেপ নিলে প্রাণহানি কমে আসবে বলে মনে করছেন বিজ্ঞানীরা করোনায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি 770 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 73,000 এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 18,00,000-এর বেশি ব্রাজিলের পর একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি ভারতে সেখানে মারা গেছে 540 জন নতুন 28,000-এর বেশি শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 9,00,000 এর মধ্যে গত 4 দিনেই শনাক্ত হয়েছে 1,00,000 এদিকে বলিউড মেকারস্টার অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা আগের দিনের তুলনায় যুক্তরাষ্ট্রে বেড়েছে করোনায় মৃত্যু 24 ঘন্টায় নতুন 465 জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 1,38,000 নতুন শনাক্ত হয়েছে প্রায় 65,500 মানুষ এ নিয়ে মোট আক্রান্ত প্রায় 34,79,000 আক্রান্ত ও পরীক্ষার হার বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রে করোনা রিপোর্ট পেতে দেরি হচ্ছে ইতালিতে সোমবার ভাইরাস মিলেছে 169 জনের দেহে এর মধ্যে বেশিরভাগই বিদেশি নাগরিক রোম ও লাউজিতে শনাক্ত 24 জন নতুন রোগীর মধ্যে 20 জনই বাংলাদেশি এদিকে গত 3 দিনে করোনায় মাত্র একজনের মৃত্যু হয়েছে স্পেনে এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন প্রায় 28,500 আক্রান্ত ছাড়িয়েছে 3,00,000 পেরুতে মোট আক্রান্ত ছাড়িয়েছে 3,30,000 যা ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সেখানে এ পর্যন্ত মারা গেছে 12,000-এর বেশি মানুষ এদিকে করোনা ভাইরাসের উৎস খুঁজতে চীন পৌঁছেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই বিশেষজ্ঞ অনিমেষ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ
ইতালির রোমে সোমবার আরও ২০ বাংলাদেশি করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ১৪৬ জনের করোনা শনাক্ত হলো। বাংলাদেশ সহ ১৩টি দেশের নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে জানাতে এবার রোম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী। জনাব ইউসুফ আলী, আপনাকে স্বাগত। আপনার কাছে প্রথমে জানতে চাইব যে প্রথম দফায় এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে ইতালিগামী ফ্লাইটে নিষেধাজ্ঞা দেওয়া হয়, তো এই মেয়াদ বাড়তে পারে কিনা, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আসবে। এটি গত কয়েকদিন আগে কিন্তু একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই অধ্যাদেশটিতে বলা হয়েছে যে আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হতে পারে, অর্থাৎ এ মাসের শেষ পর্যন্ত দেশটিতে বাংলাদেশের নাগরিকদের অর্থাৎ প্রবেশ নিষেধাজ্ঞা, সেই মেয়াদটি আজকে সিদ্ধান্ত হবে, সেটি ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হতে পারে এবং দেশটিতে একটি রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করতে পারেন। এজন্য যে যাতে এই মুহূর্তে ইতালি করোনা কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে, সেটি যেন নতুন করে আবার করোনার বিস্তারটি ঘটতে না পারে, সেজন্য কিন্তু দেশটির প্রধানমন্ত্রী জোসেপে কন্তে কিন্তু ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছেন যে ৩১ ডিসেম্বর পর্যন্ত সেই রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি হতে পারে। তবে সেটি সিদ্ধান্ত আজকে একটি হবে, সেটি যেই সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি অধ্যাদেশটিতে, সেটি হচ্ছে ৩১ জুলাই পর্যন্ত সকল নাগরিকদের পড়বে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের বাহিরের যে নাগরিকদের রয়েছে তাদের প্রবেশ নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত এবং ৩১ অক্টোবর পর্যন্ত রাষ্ট্রীয় যে জরুরি অবস্থাটি সেটি দীর্ঘায়িত করার যে সিদ্ধান্ত সেটি আজকে চূড়ান্ত হবে। আমরা হয়তো কিছু কয়েক ঘন্টা পরে সেটি জানতে পারবো, এখন পর্যন্ত চূড়ান্ত সেটি হয়নি। আর করোনার যে পরিস্থিতি সেটা আপনি যেটা বলছিলেন, আসলে বাংলাদেশের বাংলাদেশিদের এখানে ইতিমধ্যে ১৪৬ জন সংক্রমিত হয়েছে নতুন করে গত এক মাসের মধ্যে, এবং সেটি গতকাল কিন্তু একটি খুব গুরুতর একটি মানে সংখ্যা আমরা দেখতে পেয়েছি। রোমের ২১ জন ছিল, তার মধ্যে ২০ জনের কিন্তু বাংলাদেশ, অর্থাৎ লাসিও, রোম সহ যে লাসিও ৫টি শহর সেখানে ২৪ জন টোটাল, তার মধ্যে বাংলাদেশের ২০ জন। তো সব মিলিয়ে একটি একটি ভীতিকর কিন্তু পরিবেশ বাংলাদেশিদের এখানে সব জায়গায় বিরাজ করছে, সেটি আমরা আসলে যারা বাহিরে বেরোচ্ছি তারা কিন্তু সেটি টের পাচ্ছি। আসলে অর্থাৎ ইতালিরও সবাই কিন্তু স্থানীয় সংবাদ মাধ্যমের যে প্রচারের মাধ্যমে তারা কিন্তু জানতে পারছেন যে বাংলাদেশেরাই এখানে এই করোনা নিয়ে কিন্তু এখানে আছেন অনেকে। তো ইভান গতকালকে কিন্তু একটি বাসাতেও একজন বাংলাদেশি, আমাদের একদম রাজধানীর টার্মিনাল স্টেশন, সেখানে কিন্তু ধরা মানে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ওই বাসাটিতে ১০ জন বাংলাদেশি থাকতেন, সেখানে একজন ২০ দিন পরে, অর্থাৎ উনি বাংলাদেশ থেকে আসছেন, আসার ২০ দিন পরে কিন্তু সেই করোনা টেস্ট করলেন, অর্থাৎ সে হোম কোয়ারেন্টাইনের পরে তারপরে কিন্তু সে পজিটিভ শনাক্ত হয়েছে। একটি আসলে একটি ভীতিকর অবস্থার মধ্যে আমরা আসলে আছি, তো সেটি একটু সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। আশা করছি আমাদের যেভাবে বাংলাদেশ থেকে যেসব প্রবাসী ইতালিতে যাচ্ছেন, হোম কোয়ারেন্টাইন না মানার একটা অভিযোগ পাওয়া যাচ্ছিল কিছুদিন আগে থেকেই, তো এই বিষয়টি এখন এই পরিস্থিতিটা এখন কেমন, তারা কি হোম কোয়ারেন্টাইন মানছেন? এখন আসলে এখানে যেভাবে হচ্ছে এখানে আপনারা মানছেন তো অবশ্যই, এখন আর না মানার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। কারণ তবে যেটি আমরা জানতে পারছি যে যেই ভাই বাংলাদেশি প্রবাসীরা আসছেন ইতালিতে, তো তারা যেই ঠিকানাটি ব্যবহার করেছে বিমান থেকে প্রবেশকালে বিমানবন্দর থেকে, সেই ঠিকানা অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সেই ঠিকানা তারা নেই। তো সেটি কিন্তু এখানে স্থানীয় প্রশাসন খুব কঠোরভাবেই কিন্তু তাদের খুঁজছেন এবং তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছেন তারা কোথায় আছেন, এবং তাদের টেস্টগুলো নমুনাগুলো পরীক্ষা করছেন এবং তাদেরকে যথাযথভাবে এখানে স্বাস্থ্যবিধিটি মেনে চলার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। এবং বাংলাদেশেরও আগের চেয়ে অনেক সচেতন হয়েছেন, এখন আসলে আমরা নিজেরাও সচেতন, কেউ বাংলাদেশে আসছে কেউ বের হলে আমরা সেটাও আসলে তাদেরকে সাবধান করছি, ম্যান টু ম্যানও সাবধান করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশে তো সচেতনও বেড়েছে, পাশাপাশি স্থানীয় প্রশাসন অত্যন্ত কঠোর হচ্ছেন এখন এই মুহূর্তে। আশা করছি সেটি সর্বতম সবার মধ্যে আমরা একটি ভালো ফল পাবো, এই আশা করছি সেই মুহূর্তে। ইতালির রোম থেকে সেখানকার করোনা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী। করোনা মহামারীর কারণে এবছর আরও ১৩ কোটি ২০ লাখ মানুষ চরম ক্ষুধার কবলে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সোমবার এক প্রতিবেদনে সংস্থাটি জানায় এতে ২০৩০ সালের ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার লক্ষ্য পূরণ হবে না। এদিকে বিশ্ব আর করোনার আগের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০১৯ সালে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল ৬৯ কোটি, যা বিশ্ব জনসংখ্যার ৮.৯ ভাগ, যা এর আগের বছরের চেয়ে ১ কোটি বেশি। এসব মানুষের বেশিরভাগই এশিয়া ও আফ্রিকার। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফোর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে গত বছরের চেয়ে এবার নতুন করে ১৩ কোটি ২০ লাখের বেশি মানুষ চরম ক্ষুধায় ভুগবে।
2030 সাল পর্যন্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন করতে পারলেও 84 কোটি মানুষ ক্ষুধায় ভুগবে। তবে করোনার কারণে 8 থেকে সর্বোচ্চ 13 কোটি 20 লাখ মানুষ নতুন করে চরম ক্ষুধার্তের তালিকায় যুক্ত হবে বলে শঙ্কা করছি আমরা। প্রতিবেদনে বলা হয়েছে 300 কোটি মানুষের স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই, এটা অপুষ্টিতে ভোগার অন্যতম কারণ। জনগণকে পুষ্টিকর খাবার সরবরাহ করতে সরকারগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এসডিজি 2 এর মূল বিষয় স্বাস্থ্যকর খাবারের মান খেয়াল রাখলে অপুষ্টি কমানো সম্ভব, তবে স্বাস্থ্যকর খাবার ব্যয়বহুল। এদিকে করোনার আগে মানুষ যে স্বাভাবিক জীবনযাপন করেছে, অদূর ভবিষ্যতে তেমন দিন ফিরে আসার কোনো সম্ভাবনা দেখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমি স্পষ্ট করে বলতে চাই, অদূর ভবিষ্যতে আগের স্বাভাবিক অবস্থায় জীবন ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তবে এই পরিস্থিতির একটা রোডম্যাপ রয়েছে যেখানে আমরা এই রোগ নিয়ন্ত্রণ করতে পারি এবং জীবনযাত্রা চালিয়ে যেতে পারি। করোনা মোকাবেলায় বিশ্বের অনেক দেশ ভুল পথ অনুসরণ করছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্যবিধি কঠোরভাবে না মানলে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করছেন সংস্থাটির মহাপরিচালক। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুয়েতের 2 সংসদ সদস্যকে 16 কোটি টাকা ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন মানব অর্থ পাচারের অভিযোগে আটক বাংলাদেশের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল। তদন্তের সময় পাপুল কুয়েতের পাবলিক প্রসিকিউশনের কাছে এই অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন। সোমবার এ খবরটি নিশ্চিত করেছে আরব টাইমস। কুয়েতের অভিযুক্ত 2 এমপি হচ্ছেন সাদুন হাম্মাদ ও সালাহ খুরশিদ। বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে পাপুলকে সুবিধা দেওয়ার জন্য নগদ ও চেকের মাধ্যমে এই ঘুষ নেন তারা। কুয়েতের পাবলিক প্রসিকিউশন জানায়, ওই 2 এমপির পৃষ্ঠপোষকতায় একটি চক্র কুয়েতে মানব পাচারে কাজ চালিয়ে আসছিল। একজন কুয়েতি এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানকে পাপুল মানব পাচারের কাজে ব্যবহার করতেন বলেও জানা গেছে। অভিযুক্ত 2 সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে দেশটির সংসদীয় কমিটি। ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা ও ভূমিধসে নতুন করে মারা গেছেন 6 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76 জনে। এর মধ্যে বন্যায় 50 জন এবং ভূমিধসে প্রাণ গেছে 26 জনের। বন্যায় 27 জেলার 22 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ব্রহ্মপুত্র সহ রাজ্যের 13টি নদনদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে 480টি শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে 60,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 1 লাখ হেক্টর ফসলি জমি। এদিকে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের 95% এলাকা পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ওই অভয়ারণ্যের 51টি বন্যপ্রাণী মৃত্যু হয়েছে। আসাম ও অরুণাচল প্রদেশে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। ভারতের বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, আজ আসামের বন্যা পরিস্থিতির খবর কি? ক্ষতিগ্রস্তদের সহায়তায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, সকালের দিকে বৃষ্টির যে পরিমাণ ছিল সেটা আংশিক কমেছে, কিন্তু যে বৃষ্টির যে প্রাক দুর্যোগের যে আগাম আভাস ছিল সেটা কিন্তু এখনো আরো 4 দিন আছে। অর্থাৎ আরো বড় ধরনের বিপর্যয় আসতে পারে। ইতিমধ্যে যে খবরটা পাওয়া যাচ্ছে, অরুণাচলের পাহাড়ি এলাকা থেকে যে বৃষ্টির জল আসছে সেটাও কিন্তু ধুয়ে আসামের যে লোয়ার আসাম এলাকা সেগুলো প্লাবিত হচ্ছে। অর্থাৎ ব্রহ্মপুত্র সহ রাজ্যের যে সমস্ত নদ নদী সেগুলো কিন্তু সবকটাই বহু প্রায় বিপদসীমার ওপর দিয়ে যেমন বইছে, তেমন বহু এলাকা কিন্তু প্লাবিত হয়ে আছে। যেমন তেমন যেটা শঙ্কার হচ্ছে যে এর সঙ্গে আমাদের এই এলাকার সম্পদ বলা চলে কাজিরাঙ্গা অভয়ারণ্য প্রায় পুরোটাই প্রায় বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে সেখানকার যে সব থেকে যেটা সম্পদ বলা চলে এক শৃঙ্গ গন্ডার, তার কিন্তু কোনো হদিশ এখন অবধি পাওয়া যায়নি। এখনো আমি যেটা গতকালও জানিয়েছিলাম যে সেখানে ড্রোন ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে, কিন্তু জল না কমার ফলে সেই সব এলাকার অভ্যন্তরে গিয়ে কি পরিমাণ যে অবস্থা, কি আদৌ কোনো প্রাণীর হদিশ পাওয়া যায় কিনা সে ব্যাপারে বন্যপ্রাণ দপ্তরও কিন্তু নিশ্চিত হতে পারছে না। সকলে চাইছেন জলের পরিমাণটা যদি কমে এবং উঁচু জায়গা সেটা যদি পরিষ্কার হয় এবং সেখানে হয়তো প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে, তেমনটা আশা তারা করছেন। কিন্তু এখনো অবধি পরিস্থিতির বলা চলে যে সার্বিক যে উন্নতি সেটা কিন্তু হয়নি এবং বহু এলাকার বহু মানুষ যেমন ঘর ছাড়া, তারা বহু সম্পত্তি হারিয়েছেন, বহু বাড়ি হারিয়ে গেছে, কৃষি জমি মাটির নিচে একদম যেগুলো ছিল সে সমস্তগুলো সব নদীবক্ষে চলে গেছে। তেমন শঙ্কার বিষয় বাড়াচ্ছে অরুণাচলে ক্রমাগত বৃষ্টির যে আহ,
সেই বৃষ্টির জলের ধারা কিন্তু নেমে আসছে আসামের ওপরে এবং আসামের সিংহভাগ বিশেষ করে আপার আসামের একটা অংশ যেমন গেছে তেমন লোয়ার আসামের শিলচর নিউ বঙ্গাইগাঁও বরপেটা রোড সহ সমস্ত এলাকায় একই ছবি বিরাট ধ্বংসের ছবি গোটা এলাকায়। জয়দীপ, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের 95% এলাকা পানিতে তলিয়ে গেছে, তো পার্কের প্রাণীগুলোকে নিরাপদে সরানো হয়েছে কিনা? না, যেটা আমি জানিয়েছি এবং সেখানকার বন্যপ্রাণী দপ্তরের যেটা কথা যে কিছুটা অংশ তারা প্রাথমিকভাবে চেষ্টা করেছেন যে এমনটা হতে পারে তেমন পূর্বাভাস যেহেতু ছিল না, তারা চেষ্টা করেছিলেন কয়েকটি প্রাণীকে সরানোর জন্য, কিন্তু প্রাণীকে চাইলেও সরানো যায় না। সেই পরিকাঠামো মুহূর্তের মধ্যে করে ফেলা অসম্ভব, ফলে একটা বড় বিপর্যয় হয়ে থাকতে পারে, বহু প্রাণী নিখোঁজ, এই বিষয়টি কিন্তু বন্যপ্রাণ দপ্তর থেকে জানানো হচ্ছে। তবে তাদের আসার কথা যে কাজিরাঙ্গা যে এলাকাটা জুড়ে তার মধ্যে কয়েকটি জায়গা আছে উঁচু ঢিপির মতন, এবং বন্যপ্রাণীরা তো যদি তাদের স্বাভাবিক তাদের যে পথ সেই পথে এই এলাকাটি পড়ে সেখানে যদি তারা আশ্রয় নিয়ে থাকে তবে সেই এলাকাটিও যথেষ্ট জলমগ্ন, ড্রোন ক্যামেরা সেখানে পাঠিয়ে কিন্তু সেখান থেকে ছবি উদ্ধার করা যায়নি, ফলে সেখানে যদি তারা আশ্রয় নিয়ে থাকে তবে হয়তো কিছু বন্যপ্রাণী রক্ষা পেতে পারে, নতুবা কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে তেমনটাই আশঙ্কা করা যাচ্ছে। কারণ ইতিমধ্যেই নদীর জলে এবং বিভিন্ন এলাকায় অসংখ্য বন্যপ্রাণীর দেহ পাওয়া গেছে, ফলে কিছু একটা যে বড় ধরনের খারাপ কিছু একটা হতে পারে তেমন একটা আশঙ্কাই করছেন সকলে। তবে এর মধ্যেও যেটা শুধু সকালের দিকে একটা আসার খবর, কিছুটা হলো বৃষ্টির যে ধারা ছিল সেটা কমেছিল আসামে, কিন্তু বেলার দিকে আবার সেই ছবি ফিরে আসছে। এরপর কি ধরনের যে ছবি দেবে আগামী 4 দিন সেটা নিয়ে কিন্তু আশঙ্কায় আছেন গোটা রাজ্যের মানুষ। ভারতের বন্যা পরিস্থিতি খবর জানাচ্ছিলেন সহকর্মী জয়দীপ সরকার। আফগানিস্তানের একটি গোয়েন্দা কার্যালয়ের সামনে গাড়ি বোমা হামলায় 11 জন নিহত হয়েছে, শিশু ও নিরাপত্তা বাহিনীর সদস্য সহ আহত হয়েছে অন্তত 43 জন, আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার দেশটির উত্তরাঞ্চলের সামানগান প্রদেশের রাজধানী আইবাকের জাতীয় নিরাপত্তা সংস্থার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত সবাই নিরাপত্তা কর্মী ছিলেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 4 হামলাকারী নিহত হয়। হামলার দায় স্বীকার করেছে তালেবান। এদিকে হামলার নিন্দা জানিয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলছেন, শান্তি আলোচনা শুরুর আগে নিজেদের হাত শক্তিশালী করতে চাইছে তালেবান। করোনা চিকিৎসায় মাইক্রোসফটের তৈরি হলোলেন্স 2 হেডসেটের ব্যবহার শুরু করেছেন ব্রিটিশ চিকিৎসকেরা। এর মাধ্যমে দূর থেকেই রোগীকে চিকিৎসা দিতে পারছেন তারা। এতে কমছে সংক্রমণ ঝুঁকি ও সুরক্ষা সামগ্রী ব্যবহার। লন্ডনের 5টি হাসপাতালের পরিচালনার দায়িত্বে ইম্পেরিয়াল কলেজ হেলথ কেয়ার, যেখানে করোনা রোগীর চিকিৎসায় হাইটেক হেডসেট ব্যবহার করছেন চিকিৎসকেরা। এতে সংযুক্ত ক্যামেরা ও ভিডিওর মাধ্যমে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে দেওয়া হয় পরামর্শ। এটি পরিধানযোগ্য হোলোগ্রাফিক কম্পিউটার, হেডসেটের মতো মাথায় পড়লেই ভার্চুয়াল ইমেজে সব কিছু দেখা যাবে। 3.5 বছর ধরে এ প্রযুক্তি নিয়ে কাজ করছি আমরা। এক্স-রে, সিটি স্ক্যান এবং নিরাপদ অস্ত্রোপচারে খুবই উপকারী। করোনা রোগীর চিকিৎসায় যেখানে সংক্রমণ ঝুঁকিতে আছেন চিকিৎসকেরা, সেখানে হলোজেন 2 হেডসেটের ব্যবহারে মিলেছে সুফল। এর মূল সুবিধা হলো করোনা রোগীর সঙ্গে কর্মীদের সরকারি যোগাযোগ কমে এসেছে, ফলে ঝুঁকিও অনেকটাই কমে আসে, সেই সঙ্গে সুরক্ষা সামগ্রীও কম লাগছে। আমরা আরও বেশি দক্ষ হচ্ছি, চিকিৎসায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে সব কিছু করা যাচ্ছে সহজে। এমন হেডসেটের ব্যবহার এই প্রথম নয়। চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের শেখাতেও ব্যবহার হয় এই ধরনের প্রযুক্তি। এক একটি হলোজেন 2 হেডসেটের দাম 3,000 British pounds। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।